ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মাশুক আহমদ, মডার্ন ড্রাইভিং স্কুলের চিফ ইন্সট্রাক্টর। আজকে আমরা দেখব কিভাবে ধান কাটার মেশিন কিভাবে চালানো শুরু করতে হয়। আমরা সবসময় দেখি যে গাড়ির দাম কত, কিভাবে কতটুকু যায়। আজকে আমরা দেখব যে কিভাবে এই গাড়িটা চালানো শুরু করতে হবে এবং কি আটকাতে হবে, যখন যেভাবে যদি গতি প্রয়োজন হয় তাহলে গতি কিংবা দাঁড়া করাইতে হলে দাঁড়া করানো কিভাবে শিখতে হবে, এটা কিভাবে চালাবো আমরা, এটা আজকে আমরা দেখব। ওকে, তাহলে এখন আমরা দেখব কিভাবে গিয়ার লাগাতে হয়। এটার সামনে যেতে হলে কোন গিয়ার ব্যবহার করতে হয় এবং কি পিছনে আসতে হলে কোন গিয়ার ব্যবহার করতে হয়, এটা হচ্ছে গিয়ার অপারেটিং লিভার। যে অপারেটিং লিভার, তো অপারেটিং লিভারের এটা যদি আমি নিচের দিকে নিয়ে আসি তাহলে গাড়ি পিছনের দিকে যাবে, আর এটা যদি আমি সামনের দিকে নিয়ে যাই তাহলে সামনের দিকে যাবে। এটা হচ্ছে সিস্টেম। যদি একে থাকে তাহলে আস্তে আস্তে চলবে, যদি দুয়ে থাকে তাহলে এই আস্তে আস্তেই চলবে। এটা হচ্ছে এই সামনের দিকে হালকাভাবে নিলেন, হালকাভাবে এইভাবে ধাক্কা দিলেন, দিলে আস্তে আস্তে যাবে, আর এটাই নিউটনে থাকবে। যখন আপনি ল খুবই আস্তে আস্তে চালাবেন তাহলে এটাকে এই সামনে নিয়ে গেলেন, নেওয়ার পরে আবার এটা যদি মিডিয়ামে চলে আসে, এটা সামনে নিলেন, এখন আস্তে আস্তে সামনের দিকে যাবে অটোমেটিকলি, কোনো গতি বাড়ানো লাগবে না, সে তার অটোমেটিকলি গতি বাড়বে। ল এলতে হচ্ছে ল, এমতে হচ্ছে মিডিয়াম, আর এসতে হচ্ছে মানে হেভি, মানে খুব স্পিডে চলবে আর কি, যদি আপনার এইচে চলে যায়। তো আমরা সাধারণত যখন শহরের ভিতরে অনেক জায়গায় চালানোর দরকার হয় তার উপরেই আমরা এইচে দেওয়া হয়, নাহলে মিডিয়াম অথবা লতেই চলে। তো আমরা আজকে দেখব যে লতে কীভাবে চালানো লাগে। তো স্টার্ট দেওয়ার পরে, স্টার্ট দিতে হলে প্রথমে এটাকে এই অপারেটিং লিভারটাকে এনে থাকতে হবে, এনে থাকা অবস্থায় স্টার্ট দেবে। এটা যেখানেই থাকুক শুধু এটা মধ্যে থাকতে হবে, ধরেন এখানে এনে আছে, এনে থাকার পরে এখন আমরা গাড়িটাকে স্টার্ট দেবো। স্টার্ট দিতে হলে কী করা লাগবে, এখন আসেন আমরা দেখি চাবি লাগিয়ে কীভাবে স্টার্ট দিতে হয়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ক্লাচ, এটা যদি চাপতে তাহলে এটা অটোমেটিকলি নিউট্রাল হয়ে যাবে, এটা ছেড়ে দিলে নিউট্রাল হইল। হওয়ার পরে এটা তো হচ্ছে অপারেটিং লিভার, সেটা দিয়ে আমি অপারেট করব কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে। যদি বেশি প্রয়োজন হয় তাহলে এটাকে বেশি নিতে হবে, তাহলে ডান দিকে বেশি যাবে। এটা যদি বাম দিকে বেশি নিতে হয়, নিয়ে বেশি নেওয়া হয় তাহলে বাম দিকে যাবে একটু বেশি, আর যদি অল্প অল্প হয় তাহলে এই উপরে যে অপারেটিং লিভারটা দেখা যাচ্ছে এটাকে অল্প অল্প হালকা ইশারা করলেই ডান দিকে যাবে, হালকা ইশারা করলে বাম দিকে যাবে। আর এটাকে এইভাবে করলে সামনের যে আপনার ইয়েটা আছে, ওই যেটা সামনের যেটা আমরা দেখতে পাই যে সামনে একটা অনেক কয়েকটা ধার তার থাকে, সো এগুলোতে ধান কাটা হয়, এটা সামনের লেভেলটা ঠিক করার জন্য এটা উপর দিকে উঠবে, নিচের দিকে নামবে, এখানেই সব কিছু। তো ভিউয়ার্স, এখন আমরা এটাকে স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার আগে এটাকে লকটাকে নামিয়ে নিচে নিলাম, নিয়ে আবার এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমি চাবি লাগালাম। ওকে, চাবি দেওয়ার পরে ড্যাশবোর্ডে অনেকগুলো বাতি একসাথে চলে আসলো, চলে আসার পরে এখন আমি স্টার্ট দেবো। ক্লাচে চাপ দিলাম। ভিউয়ার্স, তো এখন আমাদের গাড়ি স্টার্ট হইলো। স্টার্ট হওয়ার পর এখন আমি ওই সামনেরটাকে একটু উপরে তুললাম, সামনে নিয়ে এখন আমরা ওই সামনেরটাকে একটু উপরে তুলবো। তো একটু উপরে তুললাম, একটু উপরে উঠলো, আগে এখন একটু উপরে উঠলো। উপরে উঠার পরে এখন যদি গাড়িটা সামনে যেতে হয় তাহলে এটাই নিলাম সামনে, সামনে নেওয়ার পরে এখন যদি এটাকে আস্তে আস্তে চালাইতে হয় তাহলে হালকা ইশারা করলে এই সামনে যাবে, এবার দাঁড়া করাইলে এটা নিউট্রাল হইলে দাঁড়া ব্যবস্থা। তাহলে আমরা দেখলাম একটু আগে যে গাড়িটা কীভাবে সামনে যাবে, এখন আমরা দেখব গাড়িটা কীভাবে পিছনে যাবে। পিছনে যাইলে তাহলে আমি আগে যেভাবে সামনে নিলাম, নেওয়ার পরে এখন যদি পিছনে নিয়ে আসতে হয় এটাকে আস্তে করে এই এই আস্তে আস্তে পিছনে যাবে। এখন যদি এটাকে সামনে নিতে হয়, এটাকে গাড়ি যদি আপনি দাঁড় করে ফেলি, এই এই সামনে নিয়ে আসলাম, এই নিউট্রাল এখানে দাঁড় করে, এখন যদি আরও পিছনে যাওয়া হয় হালকা আস্তে করে দিলাম, তো এটা আস্তে আস্তে পিছন দিকে যাবে। পিছন দিকে লক্ষ্য রাখতে হবে যেন কোনো কিছুর লগে না লাগে, কিংবা কোনো কিছু থাকে তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে। এটাকে কখনোই বেশি জোরে নেওয়া যাবে না, আস্তে আস্তে নিতে হবে। এলে যদি রাখেন তাহলে কখনোই স্পিড হবে না, জোরে যাবে না, স্পিডে চলবে না। আবার যদি এটাকে আপনি দাঁড়া করাতে চান, নিউট্রালে নিয়ে আসলেন, এ গাড়ি দাঁড়া হয়ে যাবে। এখন যদি আপনি সামনে নিতে চান তাহলে আস্তে করে এটাকে এই একে নিয়ে গেলেন, ওয়ানে নিয়ে গেলেন, নেওয়ার পরে লাগবে দেখি
ওয়ানে নেওয়ার পরে গাড়িটা আস্তে আস্তে এই সামনের দিকে অগ্রসর হতে থাকবে। মনে রাখবেন যে ক্লাসে চাপ দিবেন না, ক্লাসে চাপ দিলে এই গাড়ির গতি বেড়ে যাবে, এটাকে আর কোনো কিছু করা লাগবে না, শুধু এখানে একটু ধৈর্য থাকলেই হবে। আবার নিউট্রাল করলাম, নিউট্রাল করার পরে একটু পিছনে আনব, একটু পিছনে আস্তে আস্তে যাচ্ছে, মানে অপারেটিং ট্রেড লিভারটাকে আমি একটু ডানে যদি নেই তাহলে গাড়িটা একটু বামে যাবে, পিছন দিকে হলে একটু ডানে বামে যাবে, আর এটাকে যদি আমি একটু বামে দেই তাহলে একটু ডানে হইল এভাবে। এখন এটাকে আমি একটু একটু গতি বাড়াই দিই, একটু গতি বাড়াইলাম গাড়ি আস্তে আস্তে অনেকটাই পিছনের দিকে যাচ্ছে। দর্শক, এটা চালানো একদম সহজ, খুবই ছোটো মানুষও যদি হয় তাহলেও এটাকে চালাইতে পারবে, এটাকে একটু ধৈর্য থাকা দরকার, আর কোনো কিছুই লাগবে না অবশ্য, যে আপনার একটু ধৈর্যটাই যথেষ্ট যে গাড়িটা সামনে পিছনে যাওয়ার জন্য। ওকে, তাহলে আমরা এখানে দাঁড়া করাই, এখন দেখব যে আমরা কিভাবে সামনে ডানে বামে, এখন আমরা দেখব যে আমরা কিভাবে সামনে ডানে অথবা বামে যাব। এ আমি এক নাম্বার গিয়ারে দিলাম আস্তে করে, ওকে, দেওয়ার পরে এইটাকে আস্তে করে ডানে, আস্তে করে ডানে দিলাম, অল্প ডানে যাবে, হ্যাঁ এখন বেশি প্রয়োজন হলে একটু বেশি দিতে হবে, তাহলে একটা একটু ডানে যাবে, আস্তে করে ইশারা করলে অল্প অল্পতেই যাবে, হ্যাঁ এখন এটা বামে যদি হয় তাহলে বামে যাবে, এই ডানে হলে ডানে যাবে, হ্যাঁ আবার এই নিউট্রাল। এখন আমি আবার এটাকে সেম পিছনে নেব, আবার একে দিলাম, দেওয়ার পরে একটু বামে দিলাম, একটু ডানে হলো, একটু ডানে দিলাম, একটু বামে হলো, এটাকে অ্যাডজাস্টিং একদম কম কম জায়গার ভিতরে অনেক কিছু হয়ে যায়, যেই জন্য খুব লক্ষ্য রাখা যেন বেশি না হয় আবার কমও না হয়, হ্যাঁ আবার এটাকে সহজে আবার এই নিউট্রালে নিয়ে আসলাম, ব্যাস এখন আমাদের গাড়ি অফ, মানে গাড়ির দ্বারা হয়ে গেলো আর গাড়ি চলবে না। সব ইয়ার্স আজকে পর্যন্ত এই পর্যন্তই, যে আমরা দেখলাম যে কীভাবে গাড়িটাকে সামনে পিছনে নিতে হয়, আমরা পরবর্তী ভিডিওতে যেগুলো দেখব। তো ব্যাস আমরা স্টার্ট বন্ধ করলাম, আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে এটাকে রাতে কোন লাইট ব্যবহার করতে হয়, রাতে কীভাবে চালাইতে হয় এবং কি দিনে কীভাবে চালানো লাগে, পরবর্তী ভিডিও যখন আমরা রাতে করব তখন আমরা এটা পেট্রিকেলে দেখাবো। ঠিক আছে ব্যাস, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং কি আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।